মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ হয়েছেন চারজন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। সাত মাসের তাবাসসুম, যে বয়সে তার থাকার কথা মায়ের বুকে, সে এখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একই সাথে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন তাবাসসুমের চাচা মোহাম্মদ জুয়েল সহ আরও দুইজন। তবে কেন কি কারণে এই হামলা তা জানেন না তারা। আমার চাচাতো ভাই গেছিল বিয়ার মার্কেট করতেন, মুন্সিগঞ্জ থেকে আসার টাইমে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, একদম মিশুকের সামনে থেকে আর কি গুলি করা হয়েছে। ঘটনার সূত্রপাত মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে। স্থানীয়রা বলছেন, এই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমদের সমর্থক জয় মাস্তান গ্রাম থেকে বিতাড়িত ছিল অনেকদিন। দীর্ঘদিন পর জয় গ্রামে ফিরলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার লোকজন। এরপরেই সংঘর্ষে জড়ায় দুই দল। এই সময় শিশু তাবাসসুমকে নিয়ে জাজিরা সৈয়দপুর গ্রামে ফিরছিলেন চাচা জুয়েল। পথে সংঘর্ষের মাঝে পড়েন তারা। এতে তাবাসসুম সহ অটোরিকশায় থাকা চারজন গুলিবিদ্ধ হন, আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুদিন আগে লিবিয়া থেকে আসছে, উনি লিবিয়া থেকে আসার পরে মানে যা শুনছে যে জয় লিবিয়া থেকে আসছে, মানে ওই ইয়া করিয়া মারার উদ্দেশ্য করিয়া জয়ের গুলি করছে। এ বিষয়ে দুপক্ষের আওয়ামী লীগ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ঘটনা তদন্ত করা হবে বলে জানান পুলিশ। আধিপত্য বিস্তার এবং ওই যে মেইনলি সমস্যার কারণে আমরা এরকম একটা ঘটনা, যে আজকের যে ঘটনাটা এটা ঘটছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কি কারণে অ্যাকচুয়ালি কি কারণে ঘটনাটা ঘটছে সেটা প্রকৃত সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করতেছি। সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। শরাবন্ত ঘোড়া জিনিয়া, চ্যানেল 24।